আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সবাইকে নিয়ে এই যে বেটা সকালবেলা, ওকে। তো এই যে কালকে মা বাজারে গেছিল, বাজারের থেকে মাসের পেঁয়াজ মরিচ নিয়ে আসছে। মাসের না খালা, মাস বের করবে। তো আইনা বলতেছে পেঁয়াজ কম দিবা, এবার কোরবানি কোরবানি ঈদ বের করে ফেলবে এই পেঁয়াজে। তো খালা হইল সব গুছাই গুছাই রাখতেছে। ও, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ই করতেছে, গ্যাসের সিলিন্ডার লাগাইতেছে ঘরের মধ্যে। আলু কি ইয়ে সাদে থিব, আমাদের অবশ্যই এগুলো সাদে হয়। দেখি তুমি তো এই ময়লা ডাইয়ের মধ্যে থুতেছো খালা, তো বাঁচবা না। হ্যাঁ, তুমি বাঁচতেছো, বাঁচো, মাই বাঁচবে, তুমি বাঁচবা না। ওদিকে আদা তো এই সকালটা শেয়ার করলাম, সকাল এখন বাজতেছে 9টা, সকাল নাই এখন, না রোদ উঠে গেছে। গ্যাসের চুলায় রান্না করলে এরকম এই জিনিসটা আমার খুব খারাপ লাগে, দুই তিন একদিন পর গ্যাস শেষ হয়ে যায়, তারপরে আপনাদের গ্যাস আবার আনতে হয়, এটা ঝামেলা ঝামেলা। সুপারি খেয়ে কীভাবে মেলে রাখছে, ওকে, পরে আবার কথা বলবো। তারপর পেঁয়াজ এই যে পেঁয়াজ রসুন মাছ এভাবে সাজা করে ওসুলা সুলা পাওয়া যায় মা ঈশ্বর দিতে, কিন্তু সকাল থেকে খালা হলো বাঁচতেছে, খালি খানি চাল বাসে, পেঁয়াজ বাঁচতেছে। দেখেন কত সুন্দর করে গুছিয়ে রাখতেছে মা, এইভাবে রাখে তো মনে করে আর খাওয়া লাগবো না, এলে আমরা পরিষ্কার করে রেখে দিতেছি না রে খালা। ভর্তায় কম দিতে হবে মুড়ি রসুন পেঁয়াজ। আচ্ছা, মরুর যত পারে ভর্তায় তো রসুন পেঁয়াজ লাগে খালা, লাগে কম দিবা। আচ্ছা, কচুর মুখে আনছিলাম বড়ই তো, তাও তেমন আমি ওদিন দেখছি না বেশ বড় বড় এবং একদম গোটা গোটা। হম, ওই ডাটা পাইল না যে কি ডাটা, বিকালে যাবো না মাঠে পাওয়া যায়। তো সকাল থেকে আসলে বাহিরে যাওয়ার একটু সময় পাইনি, তো একটু বাহিরে যাই। আমি কিন্তু এখনও নতুন মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করিনি, কারণ মোবাইলে সব কিছু এখনও আমি সেট আপ করিনি, কোনো কিছুই নেই নি এখনও, চার্জেই দিইনি। আর এটাকে এইটা এইটা আমি আপডেট দিয়ে আনছি। দীপক কই আন্টি, কিসের টাকা গো? দীপক কই, দীপক কেমন পড়া উঠলো চাল তো পড়তে চাইতেছে না, কার ছেলে পড়তে যাইতে চাইতেছে না, কার ছেলে তাই আখির বাড়িতে যাইবো না পড়তে, ধরে ধরে নিতেছে। ও আল্লাহ, টিচার দিয়ে এখানে এ কি
আর ছাত্র ছাত্রী তো ভরে গেছে, ছাত্রর মা টাইনা নিয়ে যাইতেছে, দেখলি না এটা কে টাইনা নিতেছে যে? ও রুদ্র। আইজিম তোমার টিচার চলে এসেছে, কি করছো আপু তুমি? এগুলো কি বানাচ্ছো? তাই সুন্দর তো ডিম, কিসের ডিম রুকায়া? পিঠা? আমি মনে হচ্ছে ডিম। তোমার কিসের পিঠা এটা? এটা মাটির পিঠা। তো এটা খাওয়া যাবে নি? না খাওয়া যাবে নি। কে খাওয়া যাবে না? কে খাওয়ার মতো বানাও দেখি আর কি হচ্ছে এখানে। দেখেন ছোট ছোট সব জিনিসপত্র। ছোট্টবেলার এই স্মৃতি তো সবার, আমারও মনে পড়ে। খেলবেন? আহেন খেলেন। এই ঝিলিক ফুল কি নিবি, খেলতে নিবি? আগে কিন্তু জিগাইতাম না, আমার তো খেলতে নিবানি না ভাবি। আরে আর আমি আমি তো চোখ ডাল তো আইতাম মার কাছে, আমার নেয় না। হ্যাঁ যা তুই যা তুই যা, তোর তোর লোকে বনে না। হ্যাঁ এরকম এটাই করতে চা, তোর লোকে আমার কাছে কি হন না কেটে আমার বাড়ি গাড়াবি না। আমি কাইলে কি তোর কাম সরকারের রাস্তা, তো সরকার কি তোর বাপ এ কইতো? তো সেই যে জিনিস ছিল, জীবনটা কত রঙিন ছিল, কত সহজ ছিল না, এইগুলোই কত। আর এখন কত কঠিন হয়ে গেছে আমাদের লাইফ, আমরা চাইলেও এইভাবে খেলতে পারবো না, হাতেই তো আটবো না। তুমি কি খেলতা বেশি? জামাই বউ বেশি খেলতা? তোমার ছোটবেলা থেকে জামাই বউ খেলার অভ্যাস বুঝছি। এখন মাছ কিনতে যাচ্ছি, কিনবো কিনা না কিনবো জানি না। আমার বড় ভাই বলতেছে কিনবো না না কিনবো জানি না, মাছ কিনতে যাইতেছি তো যাইতেছি। মাছালায় মাছ আমাদের কাছে বেচতে পারবে কিনা এটাও সন্দেহজনক কথাবার্তা। কি মাছ ভাই? ইলশা, ওরিয়ালা, বেশ বড় বড় তো মাছ। কত করে কেজি? কোনটা এটা? এটা 600 টাকা কেজি। দেখি তো এটা কেজিতে কয়টা ওড়ে? কেজিতে দুটোই পারবে। দুটোই পারবে, দুইটা 900 গ্রাম হবে। 900 গ্রাম হবে? তবে এটা 600 টাকা দেওয়া যায় না? দেখেন না চিন্তা করে ভাইয়া কি বলেন? না বাজারে শেষ না করছেন, আমগো কাছে শেষ করেন গেল বাজারে নাকি? বাজারে যে শেষ করতে হবে এমন কোনো কথা নাই তো ভাই। দেখি একটা মাছ আপনি এটা 500 টাকা কেজি নেন তাহলে। আপনি মাছ আর কেনা হইলো না, আপনি তো এটাও ই করতে পারতেন। না 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 রে বাবা, যদি দেন দেন আরো বড়টা যদি দাদা মোটা মাছ দেন 1 কেজি নেবেন। আপনি 1 কেজি আমি 1 কেজি নাকি? কেন কিনেন কিনেন? আমার ওই মাছটা দেন তো হাত দিয়ে দাঁড়ান, ওই মাছটা দেন। ভালো আছেন?
ভাইয়া নিবে একটা পাঁচ সাড়ে পাঁচশো টাকা এখানে আছে হলো আপনার এক কেজি থেকে একটু বেশি বড় একটা তো একদিন তো হবে আজকে রানতে মনে রানো কালকে আমি যে বিষয়টা কথা বলছি আমি বলছি এই কারণে দেখেন নেগেটিভ জিনিস দেখাই ভালো না সেটা আমার হোক আপনার হোক আরেকজনের হোক তাতে কি হয় তার প্রতি একটা অন্যরকম ই চলে আসে যেমন এরা মানে আপু বড় আপু ছোটো আপু দুইটার একটাও কিন্তু ভালো হবে না যেটা জেনুইন কথা তারা কিন্তু জীবনও আয়েশা তাদের সংশোধন করবে না এই ক্ষেত্রে তাদের তাদের উপরে জিত করে যদি তাদের বাচ্চাদের ফিউচার নষ্ট করার তো দরকার নেই ঠিক না ও ছোট মানুষ আর তাছাড়া ওর এখনও বিয়ে হয়নি শাদী হয়নি একটা সময় বিয়ে হওয়ার সময় বলবে এই তোর মা খালার এই করছিল সেই করছিল তোরও এই সব কীর্তিকাখানা বের হয়েছিল তো যারা ইউটিউবে দেখে আমি চাই না যে এই বাচ্চা মেয়েটার ফিউচার নিয়ে আপনারা কেউ টানাটানি করেন এই জন্যই আমি বলছি আপনারা যেমন আমাকে কমেন্ট বক্সে বলছেন কি আমাকে কি আবার ঘুষ দিছে নাকি আবার এই সেই আমি বুঝি না আপনাদেরকে একটু জ্ঞান নাই আপনারা যাদের নিয়ে এইসব ভিডিও করতেছেন তাদের কি তারা কি সংশোধন হয়েছে তারা কি এসে আপনাদের কাছে মাপ চাইছে তারা কি এরকম কোনো ভিডিও করছে তারা ফিল করতেছে তারা যে ভুল করছে ওটা ফিল করতেছে তারা কিন্তু তাদের মতো দিব্যি ভালো আছে তো আমরা কেন নিজেদের মানে নিজেদের মুখ নষ্ট করব নিজেদের নিজেদের জিনিসগুলো নষ্ট করবো আর কত আরেকটা জিনিস মনে রাখবেন এক জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করাও কিন্তু ভালো না হ্যাঁ ভুল হয়েছে কি ভুল তারা যেটি করছে সেগুলো কিন্তু হয়ে গেছে যা যা শাস্তি পাওয়ার যা যা করার হয়ে গেছে কিন্তু আমার চোখে মনে হয় এর চেয়ে বেশি অপমান অপযুক্ত মানুষকে কিভাবে করে ঠিক না তো এই জন্যই বলছি যে আপনারা আর নেগেটিভ জিনিসগুলোকে প্রশ্রয় দেবেন না আর নেগেটিভ জিনিসগুলোকে আর দেখবেন না এখানে সে আমাকে ঘুষ দেওয়ার ক্ষমতা তার আমার নাই মানে সে আমাকে ঘুষ দিবার আমি নিব সেটাও হবে না আর এভাবে কমেন্ট করবেন না আমি যেটা সত্য সেটা নিয়ে কথা বলি কারণ আপনারা যারা নিউ ইউটিউবে আসছেন তারা কিন্তু হাজার বারোশো ভিউ পাবেন ঠিক আছে ওদের নিয়ে হয়তো বা নেক্সট ভিডিওটা কি দেখবে তারা দেখবে না শুধু তাদের জন্যই আপনাদের দেখতেছে আবার কি হবে নেক্সট ভিডিওতে আপনারা যেমন তেমনই থাকবেন তাতে কি হইল আপনি উল্টা আরেকজনের কাছে খারাপ হয়ে গেলেন আজকেও আমি জানি অনেকে ভুল বুঝবেন অনেক কিছুই বলবেন আজকেও আমার কমেন্ট বক্সে হয়তো বা আপনারা বকাবকি করবেন আমার কাছে মনে হয়েছে যে কালকে আমি এটা বলি বাচ্চা মেয়েটাকে নিয়ে এরকম যাই হয়েছে মানুষের মানুষ মাত্রই ভুল হয় সেটা ওদের ফ্যামিলির জন্যই হয়েছে আমার মনে হয় কারণ আচ্ছা আমি যাই হোক ওটা আর বলবই না তবে আপনাদের আমি এটাই বলতে চাইছি ও একটা ছোটো মানুষ ওকে নিয়ে আর কতক্ষণ কত এইসব নিয়ে ওকে নিয়ে টানাটানি না করাই বেটার আমার দৃষ্টিভঙ্গি বলে আপনারা যারা ভালো মেন্টালিটি তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি ওর পুরো জীবনটা পড়ে আছে ওর একটা লাইফ আছে ও ওর বাপ মা এবং ওর খালা খালুর দোষে মানে অপরাধে ওকে কেন আমরা টানাহেসড়া করতেছি বলেন আমি এই ক্ষেত্রে বলছি তো আপনারা যেভাবে নি বললেন যে আমাকে ঘুষ দিছে মনে হয় আমাকে আবার পটাইছে তো অনেকে বলছে যে ভাবি হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করলাম ঠিক বলছো তো অনেকে আবার এরকম কথা বলছেন আমি সাথে সাথে রিমুভ করে দিছি কমেন্টগুলো এটা ঠিক না একজনের সত্য কথা বলতে যদি কেউ ঘুষ দিছে তাহলে কি আপনারা আমাকে ঘুষ দিছিলেন যারা বলছেন যেদিন আমি ওদের নামে ভিডিও করলাম ওদিনকে আপনারা ঘুষ দিছেন বলেন কেউ কিন্তু কাউরে ঘুষ দেয় না কেউ কাউরে যেটা সত্য সেটা নিয়ে মানুষ কথা বলে এখন অনেকে চুপচাপ থাকে অনেকে এসব কেয়ার করে না ওই যে সিনিয়র আপুরা বলে সিনিয়র আপুরা কেন তাদের নিয়ে ভিডিও করলো না
তারা তো আপনারা ওই যে আমি একটা ডায়লগ বলি যে না তেরে আনে কা গাম হে না তেরে জানে কা গাম হে বাহার মে যা তু বাহার মে যা তেরা প্যার, তো এরকম আপনাদের আসলো তাদের আপনাদের নিয়ে তারা কিছু করতে ইচ্ছুক না। এটাও কিন্তু আমাকে ইনসাল্ট করে বলছে যে সিনিয়র আপুরা কিন্তু ই করে নেই আমাদের নিয়ে করে নেই, সিনিয়র আপুরা তোকে চিনিই না। আচ্ছা যাই হোক, তো আমরা আমি যেটা বলতে চাইতেছি ছোটো বাচ্চাকে নিয়ে আপনারা আর ভিডিও করবেন না, আর আমাকে যদি আপনাদের বকা দিতে মনে চায় দিতে পারেন, সমস্যা নেই। এর চেয়ে ভালো আমি আর কিছু বলতে পারি না, কারণ কারো চাই না ওই মেয়েটার ফিউচার নিয়ে টানাটানি হোক। ওকে, তো আমি এটা একটু কথাই বলতে চাইছিলাম। ওকে, আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার যত ভালো মন্দ দর্শকরা আছেন আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই বছরের লাস্ট আম না, আর তো আম নাই, আর তো নাই আম, ওই দিন দিছিল সেই আম কই পাকছে জানি না, যাক আজকেরটা দেখছি তো তাই আজকে এটা মনে হলো। মা এই যে বাজার আইনে রাইখা দিছে, কালকে আনছে, এখনো পুরোপুরি ভাবে ঠিক করে নাই। ও তা না মানে পাঠাইছিল নুডুস রান্না করা দেওয়ার জন্য, আমি নুডুলস তো রান্না করতেছি, তো এই এখানে মা কি রান্না করতেছে সেটা শেয়ার করি। মা গরম, এই যে ভেন্ডি দিয়ে আপনার চিংড়ি মাছ, সরি চিংড়ি মাছ রান্না হচ্ছে, কিন্তু একুক টেস্ট মারি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ আসলে খুব মজা লাগে, হালকা একটু মাখা মাখা ঝোল থাকে, ভালো লাগে আমাদের। আজকে মা রান্না করতেছে, এই যে এখানে বেগুন কেটে নিছে, বেগুন দিয়ে বেগুনের সাথে কচুর মুখিও আছে, আমরা কচুর মুখি বলি, অনেকে কচু বলে, অনেকে গাঠি গাড়ি বলে, অনেকে ছোট কচু বলে, যে যেটা বলে। এই দেশে আবার বিচি বলে না, এই দেশে বিচি নাকি একটা বকার কাজ, আমার ঠিক মনে হয় একটু দেখাও। হ্যাঁ গুড, এই দেশে নাকি বিচি বলে না, এই দেশে বলে আটি, কারণ কি বিচি নাকি এদের দেশের একটা অন্যরকম শব্দ, যে শব্দ আমি বলতে চাইতেছি না। না যাই হোক, তো আমরা কিন্তু বিচি বলি, তারপরে আপনারা অনেকে কিন্তু বিচি বলে, যে বলে না তেঁতুলের বিচি তেমন বরের বিচি এসব এখন বলতে হয় না এখানে, ওটা একটা বকা। যাই হোক, তো আমি হলো পিএসকেটা দিতেছি, আমি হঠাৎ করে আসলাম, এসে দেখি এই ম্যাডাম হলো বত্তা বানাইতেছে। এই বত্তা কিন্তু বানানো শিখছো কার থেকে, ক্যামেরার থেকে ধরো, বলো ম্যাডাম এই বত্তা কে শিখাইছে? মিস তৃষা বেগম শিখাইছে এই বত্তা খাবার। তো এখন ঘরে ঘরে বত্তা চলবে, প্রতি ওক্তে একটা করে বত্তার আইটেম থাকবে। তো আমি আবার আমি হঠাৎ করে আসলাম, আয়সা দেখি ও বত্তা বানাইতেছে, আমার মনে হইলো যে বত্তা যেহেতু বানাইতেছে আমি একটু খাইটা দেই, তো আমি এই জন্য আর একটু পিঁয়াজ কেটা দিতেছি, যাতে আমাকে একটু বেশি দেয় বত্তা না, তো দিবে তো সবাইকে একটু একটু করে দিত, তো আমাকে এমনিও একটু বেশি দিত, আমি একটু খাইটা দিতেছি আর একটু বেশি দিবেই। তো বাটা হয়ে গেছে না, এখন আস্তে আস্তে এই মশলার সাথে এইগুলাই মিক্স করে দিবে, মশলা বলতে ঝাল। দেখাও একটু, এটি দেখাও কি কি আছে এখানে, বাবা এবার ফ্যানটা ছাড়। এখন একটা মজার খাবার খাবো, আপনারা কেউ খাইছেন কিনা জানি না,
পাটায় কিন্তু ভাত মেখে খাইতে খুব মজা লাগে। ভর্তা কিন্তু হয়ে গেছে, তো ফ্যানের শব্দ হয়তো আমার কথা নাও শুনতে পারেন। তো এই যে পাটায় ভাত নিয়ে নিছে, ভর্তা ভর্তাই মাছ দিয়েও খাইতে হলো। আমি জানি না আপনারা কেউ পাটায় মেখে ভাত খাইছেন কিনা, সরি পাটায় মেখে মানে পাটার উপরে ভাত খাইছেন কিনা, তবে আমরা ছোটবেলায় যখন আমার মা ভর্তা বানাইতো তখন দেখা যেতেছে ক্ষুধা লাগতো, ছোটবেলা ছিলাম এরকম, মা বলতো যে পাটায় মেখে ভাত খাওয়াই দিব, তো মা দাদি বলতাম যে হ্যাঁ দাও। তো এভাবে আসলে আমার খাওয়ার অভ্যাস আছে, যেটা সত্য সেটা বললাম যে এভাবে আমরা একটু খাইতাম, যার কারণে এখন ও হঠাৎ করে বললো যে পাটায় মেখে ভাত খাই ভাবি। আমি বললাম হ্যাঁ মা খাই। তো বিশ্বাস করেন খাইছি তো কালকে, বয়স তো দিতেছি আজকে, এখনও মুখে স্বাদ লেগে আছে, মনে হলো কত বছর পর একটা মজার জিনিস খাইলাম, খুবই টেস্ট হয়েছে। তারপরের ঘটনা বলি শুনেন, সে ভাত তো খাইছি, কিছুক্ষণ পর তানজিলা গেছে বলতেছে আমাকে দিলা না পাটায় মেখে ভাত, মেয়েও খাইলো। তারপরে আসলো হইলো আসিফ, আসিফ বলতেছে আমাকে দিলেন না, এরকম করে ওর হান্ডির পাতিলের ভাত সব শেষ হয়ে গেল। তো আমি আমার বাসার সামনে আসলাম, আসার পরে দেখলাম এক মুরব্বি আমার বাসার সামনে খুব বসে আছে এবং চিল্লাইতেছে ভাত দেন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু ভিতর থেকে আসি, এসে আপনাকে ভাত দিতেছি। পরে আমি এখানে বসা করে রেখে গেছি, তো আমি আয়েশা দেখি যে ভাবি অলরেডি ভাত দিয়ে দিছে, তো আমি যে ভাতটা দিতেছি সেটা আমি যে ভাতটা দিব সেটা নাকি সে নিয়ে যাবে। তো আমি ভাবলাম ওকে নিয়ে যান, তাহলে কি হবে তার এই তার ওয়াইফও খাবে। তো আমি আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি, দেখেন সে খাচ্ছে ভাত না, কিন্তু সেও হাইটা খায়, সে খাওয়ার সময় কিন্তু তার ওয়াইফের কথা চিন্তা করলো, সে বলল যে আমাকে তাহলে আর কটা ভাত দিয়ে দাও আমার এ খাবে না। যাই হোক, তো আমি আপনাদের সাথে একটা কথা একটা বিষয় শেয়ার করি, আমরা কখনোই নেগেটিভ জিনিসগুলো আমাদের ভালো লাগে, যেখানে দেখা যাচ্ছে ঝর্গা কীর্তন এবং যেখানে দেখা যাচ্ছে কিছু ব্যাপার আছে সেখানে কিন্তু আমরা দৌড়াই, কিন্তু এর মাঝেও কিন্তু কিছু মানুষ আছে অসহায়, আমরা তাদের নিয়ে কিন্তু থাকতে পারি, তাদের নিয়ে চিন্তা করতে পারি। আমরা সবসময় উপরে ওঠার চিন্তাভাবনায় নিচের মানুষগুলোকে দেখতে পাই না। আমি হয়তো বা অনেক কথা বলে ফেললে হয়তো আপনারা বলবেন জ্ঞানী কথা বলতেছে ভাবি, আসলে তা না, আমার কী জ্ঞান আছে, আমার কোনো জ্ঞানই নেই, আমি একদম তেলাপোকার মতো, তেলাপোকার যেমন কোনো জ্ঞান নেই আমারও তেমনি জ্ঞান নেই বুদ্ধি নেই। তবে আমি মনে করি সবার ঊর্ধ্বে মানুষ, মানুষকে ভালোবাসাই মানুষের কাজ, তো আমরা মানুষকে ভালোবাসবো মানুষের অপকর্মকে না। তো আমি মানুষকে বলতে চাই যে মানুষকে ভালোবাসা শিখতে হবে, কারণ আমি যে একেবারে ভালো মানুষ তা না, ভালো মানুষও আছে পৃথিবীতে, তো আমরা সবসময় ভালো মানুষের সঙ্গ নিব, ভালো মানুষের সাথে চলাফেরা করব এবং ভালো মন মানসিকতা রাখবো, খারাপকে কখনো খারাপের দিকে উৎসাহ করব না, খারাপ থেকে ভালো করার চেষ্টা করব, তাহলে কি হবে আমাদের জীবনটাও সহজ হবে। আপনি যেদিন দেখবেন কাউকে 100 টাকা দান করছেন সেদিন আপনার মনটা একটু অন্যরকম ফ্রি থাকবে, অন্যরকম ফ্রেশ থাকবে, এটা করে দেখেন আমি যদি মিথ্যে বলে থাকি, কারণ কি মানুষকে উপকার করলে না মন ভালো হয়ে যায়, অটোমেটিক নিজেকে একটু ফ্রেশ লাগে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা নিজেকে কেমন যেন একদম পুরো ফুরফুরা লাগে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে আজকে মাথাটা ধুইছি শ্যাম্পু করছি পুরো মাথাটা ফুরফুরা ফর্সা হয়ে গেছে, তেমন যদি দেখবেন আপনি একক প্রথম নামাজ পড়েন নেই হঠাৎ করে একক্ত নামাজ পড়ছেন নিজেকে মনে হচ্ছে যে ফুল মানে ফ্রেশ ফ্রেশ। তো তেমনি আমরা মানুষকে সাহায্য করবো, মানুষের পাশে থাকবো, মানুষের অপকর্মকে কম উৎসাহ দেব, ভালো মানুষদেরকে উৎসাহ দেব, ভালো মানুষ নিয়ে থাকবো। তো আমি অনেক কথা বলছি আজকে, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, আর আমার ভুল ত্রুটি সবসময় ধরাই দেওয়ার চেষ্টা করবেন। আগামীকালকে আবার কথা হবে, দেখা হবে। তো আমি আজকে এখানেই বিদায় নিব।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা পাশের বাড়ি ভাবি দিয়ে গেছে, প্রতিদিন লাঞ্চ টাইমে এরকম হয়েই থাকে আমাদের ঘরে, ওর বাড়ির তরকারি ওর বাড়িতে যায়, আমার বাড়ির তরকারি ওর বাড়িতে যায়, এরকম শুনলাম। খুব টেস্ট হয়েছে তো। আপনাদের ভাইও নিয়ে আসছে প্লেট খাবার জন্য। ওকে, এখনকার মতো তাহলে ক্যামেরাটা অফ করে দেই আর ভাতটা সুন্দর করে স্বাদ করে খেয়ে নিই।